যে প্রথম বা সিজারের প্রসবের পরবর্তী গর্ভধারণে করণীয়, এবং এক্ষেত্রে কি কি আসলে সাবধানতা মানতে হবে বা কি করতে হবে, কি করলে পরবর্তীতে মা ভালোভাবে আবার গর্ভধারণে তার কোনো জটিলতা হবে না, বা কি ধরনের সম্ভাবনা আছে, সবকিছুই আজকে আমরা এই বিষয়ে আলোচনা করব। এবং এই বিষয়ে আমাদের সাথে আজকে উপস্থিত আছেন যে অধ্যাপক ডাক্তার সারিয়া তাসনিম ম্যাডাম, ম্যাডাম বিভাগীয় প্রধান এবং ভাইস প্রিন্সিপাল ঢাকা কমিউনিটি মেডিকেল কলেজ, এবং সেক্রেটারি বাংলাদেশ বোর্ড অফ ট্রাস্টিজ বাংলাদেশ ব্রেস্টফিডিং ফাউন্ডেশন। ধন্যবাদ। প্রথমত আমি একটু মানে বলি সিজারিয়ান সেকশনটা সম্পর্কে, কারণ এটা নিয়ে অনেকের অনেক রকম দ্বিধাদ্বন্দ্ব থাকে। প্রথমত যেটা ইয়ে হয়, মানে আমরা যখন সিজারিয়ান করা হয় তখন কিন্তু বলা হয় যে কি কারণে সিজারিয়ানটা করা হচ্ছে। সিজারিয়ান একটা অপারেশন যেটা কিনা মা এবং শিশু দুজনে মৃত্যু ঝুঁকি কমানোর জন্য এবং বিভিন্ন রকম জটিলতা এড়ানোর জন্য করা হয়ে থাকে। হ্যাঁ, অনেক রকম ভুল ধারণা কিন্তু মানুষের মধ্যে আছে, এবং আমাদের ডাক্তার বিশেষ করে যারা স্ত্রীরোগ বিশেষজ্ঞ তারা সবার কাছে তো গাল থেকে খেতে জান শেষ। হ্যাঁ, যে ডাক্তারের বাসায় কাটে পেশেন্টের পেট কেটে বোধ হয় আমার একটা আনন্দ, সেটা কিন্তু মোটেই না। হ্যাঁ, সিজারিয়ান একটা একদম জীবন রক্ষাকারী একটা প্রসিডিওর, এবং এটা শুধুমাত্র ইন্ডিকেটেড ক্ষেত্রে, মানে যেখানে একদম প্রয়োজন সেখানেই ব্যবহার করা। কাজেই কারো যদি সিজারিয়ান হয় তাহলে কিন্তু তার সেটা প্রয়োজন ছিল বলেই হয়েছে। তখন আসলে মানে যখন সিদ্ধান্তটা নেওয়া হয়, অনেক সময় মায়ের তো প্রসব বেদনা থাকে বা তার মানসিক অবস্থাটা এরকম থাকে যে কোনো কথা একটা কান দিয়ে ঠিকভাবে যায় না, যার জন্য সে পরবর্তীতে অত বুঝতে পারে না যে কি, মানে অনেক ক্ষেত্রে আর কি, সবার জন্য না, অনেকেই বুঝতে পারেন যে হ্যাঁ সিজার কেন লাগছে, তো সেটা তো আছে, তবে তারা বলতে পারে যে কেন সিজার হলো। তো যাই হোক, সেটা তো একটা ব্যাপার আছে, কিন্তু আমরা তো বলতে চাচ্ছিলাম আজকে যেটা আমি আলোচনা করতে চেয়েছি, এবং দর্শকদের হয়তো প্রশ্ন থাকলে প্রশ্নের উত্তর আমি দিব, তাতে আরো খোলাসা হবে। যদি আমি বলতে চেয়েছি যে কারো প্রথমবার সিজারিয়ান হলে তার পরবর্তী প্রসবটা যে সিজারিয়ান হবে এমন কোনো কথা নেই, পরবর্তীতে তার নর্মাল ডেলিভারি আমার হতে পারে, কিন্তু সেগুলো কয়েকটা বিষয়ের উপরে নির্ভর করবে। তবে এখানে করণীয় বলতে বা যেটা আমাদের অবশ্যই মনে রাখতে হবে যে একবার যদি সিজারিয়ান হয় বা এরকম কোনো অস্ত্রোপচার হয়ে থাকে, তার পরবর্তী ডেলিভারিটা অবশ্যই একটা হাসপাতালে হতে হবে। সেটা নর্মাল ডেলিভারি হলেও হাসপাতালে হবে, আর সিজার হলে তো হাসপাতালে লাগবে। তো দেখতে হবে যে কি কারণে সিজারিয়ানটা হলো। হ্যাঁ, আমরা একটা কথা কিন্তু এখন মানে নতুন করে ওই সিজারের ইন্ডিকেশনে বা কারণের মধ্যে একটা নতুন কারণ অ্যাড হয়েছে, সেটা হলো সিজারিয়ান অন ম্যাটারনাল ডিজায়ার বা ম্যাটারনাল রিকোয়েস্ট। হ্যাঁ, তার মানে এখন প্রসব ব্যথা কিন্তু মানে প্রসবের প্রক্রিয়াটার সাথে কিন্তু ব্যথা জড়িত, এবং এই ব্যথাটা বেশ কয়েক ঘন্টা ধরে থাকবে, সেটাই হলো নিয়ম। ব্যথাটা আস্তে আস্তে বাড়বে এবং প্রসবের প্রক্রিয়াটা স্বাভাবিকভাবে হতে থাকবে। এখন এই ব্যথা কিন্তু সহ্য করতে হবে। অনেকে আছে ব্যথা শুরু হলেই কিন্তু অস্থির হয়ে যায় যে আর সহ্য করতে পারবো না, আমাকে সিজার করবে, সেটা কিন্তু একটা কারণ হয়ে যাচ্ছে। আরেকটা হলো যে কিছু আমরা জানি না, কিছু মানে আমাদের জীবনযাত্রার মধ্যে কিছু পরিবর্তন আছে, আমাদের কোনো রকম হাঁটাচলা করার মতন, কায়িক পরিশ্রম করার মতন সুযোগ অনেকের ক্ষেত্রে সীমিত, তো সেগুলো কিন্তু নর্মাল ডেলিভারির জন্য একটু দরকার, যে শরীরটা একটু ঝরঝরে থাকবে, স্বাভাবিক কাজকর্ম করবে, তাহলে প্রসব ব্যথাটা সময় মতন ওঠা বা প্রসব প্রক্রিয়াটা স্বাভাবিক থাকার একটা সম্ভাবনাটা বেশি থাকে। সেই জিনিসগুলো কিন্তু একটু খেয়াল করতে হবে। সেই জিনিসটাকে তখন একটু খেয়াল করতে হবে যে মা স্বাভাবিকভাবে চলাচল করছেন কিনা, এবং তার প্রথম সিজারটা কি কারণে হলো। একটা যদি হয় যে প্রথম সিজারটা হলো প্রেশার বেড়ে গিয়েছিল, প্রেশার কন্ট্রোল হচ্ছিল না, সেজন্য সিজার হলো। এখন তার দ্বিতীয়বারে যদি প্রেশার স্বাভাবিক থাকে তাহলে পরে কিন্তু তার
নর্মাল প্রেগনেন্সির মতনই তার এক্সট্রা ঝুঁকি নেয়। কিন্তু যদি তার সেকেন্ড প্রেগনেন্সিতেও প্রেশার বেশি বা এরকম কোনো জটিলতা আছে, যেমন ডায়াবেটিস, প্রথমবারও ডায়াবেটিস ছিল, পরবর্তীতেও ডায়াবেটিস আছে, তাহলে পারে কিন্তু সিজারিয়ান আবারও হবার সম্ভাবনা বেশি থাকে। কিন্তু যদি প্রথমটা হয়তো কোনো কারণে বাচ্চা সংকটাপন্ন ছিল বা ফিটাল ডিস্ট্রেস ছিল, পরের বার যদি বাচ্চা ভালো থাকে নর্মাল ডেলিভারি অ্যালাউ করা যেতে পারে যদি সবকিছু স্বাভাবিক থাকে। তার মানে আমি বলতে চাচ্ছি যে মায়ের স্বাভাবিক অবস্থায় থাকাটা কিন্তু একটা জরুরি ব্যাপার, তার প্রসবটা কিরকম হবে সেটা নির্ধারণ করার জন্য। যেমন মা যদি অপুষ্টিতে ভুগে, রক্তশূন্যতায় ভুগে, তাহলে সেই মায়ের কিন্তু বাচ্চাটা অপুষ্টিতে ভোগার একটা ঝুঁকি আছে। কারণ বাচ্চা যদি খুব ছোট হয় ডেলিভারির সময় কিন্তু সমস্যা হতে পারে, তাকে হয়তো সিজার করা লাগতে পারে। আবার মনে করো যে কোনো মায়ের ওজন অনেক বেশি বেড়ে গেল, সে ঠিক মতন খাওয়া দাওয়া হয়তো করেছে কিন্তু কোন রকম কায়িক কোনো কাজকর্ম করেনি, শুয়ে বসে ছিল, অনেক ওজন বেড়ে গেল, বাচ্চা অনেক বড় হয়ে গেল, তাহলে সেক্ষেত্রে কিন্তু ওই জন্য আবার সিজার লাগতে পারে। তার মানে আমাদের, আমি যেটা বলতে চাচ্ছি যে প্রথমবার সিজার হলে পরবর্তীতে সিজার হবে এমন কোনো কথা নেই, কিন্তু তারপরেও একবার সিজার হলে পরবর্তীতে সিজার হওয়ার সম্ভাবনাটা কিন্তু বেশি, যদি না তার সমস্ত কিছু স্বাভাবিক থাকে। এবং এই স্বাভাবিক থাকার ক্ষেত্রে সবসময় সব ক্ষেত্রেই যে মা তার কিছু মানে জীবনযাত্রার মানে কিছু পরিবর্তন করে যে সবটাকে প্রিভেন্ট করতে পারবে বা প্রতিরোধ করতে পারবে তা নয়, তবে কিছু কিছু ক্ষেত্রে করতে পারে। যেমন একটা যেমন বললাম যে পুষ্টির ব্যাপারটা, সেটা ঠিক করতে পারি, তার বিশ্রামের বা কাজের ব্যাপারটা ঠিক করতে পারে। আবার মনে করো যে তার ব্লাড প্রেশার বা ডায়াবেটিস বা থাইরয়েডের সমস্যা, এগুলো কিন্তু সে নর্মাল চেক আপ করে ওষুধকে একটা নিয়ন্ত্রণের মধ্যে আনতে পারে, তাহলে তার প্রসবকালীন সময়টা কম ঝুঁকিপূর্ণ হবে। তবে অবশ্যই তাকে হাসপাতালে কিন্তু রেগুলার একটা চেক আপ করতে হবে এবং ডেলিভারির সময় অবশ্যই হাসপাতাল যেতে হবে।